জয় গুরু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আমি চলে আসলাম আরেকটি নতুন আলোচনা নিয়ে। আলোচনায় থাকছি আমি পল্লবী দাস এবং আপনারা দেখছেন জি দাস ক্রিয়েশন। তো চলুন দেরি না করে আলোচনা পড়বে যাওয়া যাক। জীবনে কী করে খুশি থাকা যাবে, এটা নিয়ে সবার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে। কী করে খুশি হব, কী করব খুশি থাকার জন্য, কী করলে খুশি থাকা যাবে, মানে সব মিলিয়ে ঘুরে ফিরে সেই প্রশ্ন একই। খুশি কী করে হব বা সুখী কী করে থাকব। তার জন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আসলে জীবনটা কী। জীবন কী এ নিয়েও বহু সংজ্ঞা রয়েছে বা বহু মতবিভেদ রয়েছে। কেউ বলে জীবন হলো নাট্যমঞ্চ, এখানে আমরা সবাই অভিনেতা। আবার কেউ কেউ বলে জীবন হলো মায়ার বাঁধন। আমি মনে করি জীবন হলো একটি রাস্তার মতো। আমাদের জন্ম থেকে শুরু হয় সে রাস্তায় পথে চলা, এবং কোন দিন কোথায় শেষ হবে সে রাস্তা তা আমাদের জানা থাকে না। সে রাস্তায় কখনো খাদ, কখনো কঙ্কর, কখনো আবার সোজা সরল আলোর রাস্তা, মানে আমাদের পথে চলার শেষ নেই। সেই রাস্তাগুলি হলো আমাদের জীবনের ভালো খারাপ সময়গুলির মতো। দেখুন, আমাদের মন খারাপের কিংবা ভালো না থাকার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, কোনো নির্দিষ্ট কারণ নেই। তবে আমরা কী করে ভালো থাকব সেই ক্ষেত্রে কিছু কিছু কারণ রয়েছে, যেগুলি হয়তোবা মেনে চললে আমরা মানসিক শান্তিটুকু প্রাপ্তি করতে পারবো ঠিকই। শ্রীকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সহ আরও মহাপুরুষরা এবং ভগবানদের বহু বাণী বা কথা প্রচলিত রয়েছে কীভাবে সুখ শান্তি অর্জন করা যায় সেই বিষয় নিয়ে। তবে তারই মধ্যে একটি প্রধান, সেটি হলো ঈশ্বরকে বেছে নেওয়া কিংবা মন প্রাণ দিয়ে ডাকা। ঠাকুর বলেছেন যে তুমি শুধু তোমার ইষ্ট দেবতাকে ডাকো, বাকি ওনার হাতে ছেড়ে দাও। ঠাকুর কখনো তোমাকে অসৎপথে পরিচালিত করবেন না, কিংবা হাজার বাধা বিঘ্নতার মধ্যেও তোমাকে একা ছেড়ে দেবেন না। সেই জন্য আমাদের মন প্রাণ দিয়ে ঈশ্বরকে আগে ডাকা উচিত, তার পথ অনুসরণ করা উচিত। আরেকটা বিষয় হলো, আমরা জীবনে যে কাজটাই করি না কেন, আমাদের মনকে ঈশ্বরের প্রতি সমর্পিত করা উচিত। তাহলে আমরা মানসিকভাবে শান্তি পাব। ভালো খারাপ সব কিছুকে মিলিয়ে আমাদের জীবন, সেই জন্য শুধু ভালোটাকেই ভালোবাসব আর খারাপটাকে বাসবো না তেমনটা কিন্তু হওয়া চলবে না। আমাদের নিজেদের ক্রোধের উপর সবসময়ই নিয়ন্ত্রণ রাখা উচিত, কারণ এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে ক্রোধই হলো ধ্বংসের একটি অন্যতম কারণ। আর একটি পথ যেটি আমাদেরকে অবলম্বন করা উচিত, সেটি হলো প্রত্যহ গীতা পাঠ করা। গীতার মধ্যে এমন একটি শক্তি আছে যেটি আমাদের মন এবং অন্তরাত্মাকে শুদ্ধ করে তোলে। মহাকাব্য গীতায় ভালো মন্দ, সত্য ন্যায় এবং জীবনে খুশি থাকার মূল মন্ত্র লিখিত রয়েছে। আলোচনা শেষে আরেকটি মূল কথা হলো, যেদিন তুমি আমার আমার ছেড়ে বলবে ঈশ্বর সবই তো তোমার, তোমারই দান, তুমি রক্ষা করো, তুমি দেখো, তোমার সন্তানকে তুমি পালন করো, সেদিনে গিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি সত্যি একজন মানুষ এবং একজন প্রকৃত ভক্ত। আপনার জীবনে সুখ শান্তি তখন আর অভাব হবে না। জয়গুরু, আজকের আলোচনা এখানে শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন আলোচনা নিয়ে অন্য একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন এবং খুশি থাকবেন। ধন্যবাদ।